ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, আরে ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল, এ কাছে যেতে দিল না সে থাই, পশু পাখি খাইল কেহ বাদানা দিল, পশু পাখি কেহ বাদানা দিল, বাদা শুধু হোসেনের বেলায়, বাদা শুধু আজগরের, ফোরাত নদীর পানি রে বন্ধ করে রে কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না শহর বানু ডেকে কয় আলী আজগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়, ইমাম কয় শহর বানুরে ওদের ভিতর মায়া নাই রে, ইমাম কয় শহর রে ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দি ওই শহর বানু যখন এই কথা শুনছে আমার স্বামী কিছু ওদের মধ্যে মায়া নাই, তখন শহর বানু আবার পাল্টা কথা বললো, ওইটাই আমি পদ্মাগারে লিখছি, শহর বানু ডেকে বলে আলিয়াজ গোর ছয় মাসের ছেলে ছোট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কুলে নিয়ে যান যায়া একটু পানি চান, ওকে কুলে যায়া একটু পানি চান, আজগর মরে পানির পিপাসায়, আজগর মরে ইমাম হোসেন যখন শুনছে যে আমার বউ তো এক ভালো কথাই কইছে, ওগো গর্ভে তো ছোট ছোট শিশু আছে, ইমাম হোসেন আলী আজগরকে কুলে নিয়ে কারবালায় যায় কয় এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচিল, আমার নানা না হয়ে তোরা পানি পাইতি কই, ইমাম হোসেন দুঃখ করে বলতেছেন এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়, আমরা নানার আওলাদের পানি রপি পাশার দ্বারা, আমরা নানার পানি রপি পাশার দর, ছটফট ছটফট করে কলি এক দস্যু আসিয়া কয় তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা করো সাদ জেগেছে আমার বড়, হাসাইতে চেষ্টা সাদ জেগেছে আমার বড়, হাসি দেখব ওরি চেহারায়, হোসেন তোমার আলিয়াস গুরের চেহারাটা নূরের নবীর মতোই প্রায় মনে হয়, যদি একটু হাসতো তাইলে মনে হয় মনে হইতো নূরের নবীরই নূরানি চেহারা মোবারকের হাসি মোবারক দেখতেছি, ইমাম হোসেন ইমাম হোসেন মনে করছে যদি একটু কোন রকম মুশকি হাসি দেয় তাইলে মনে হয় বাচ্চাটা পানি দিবে, ইমাম হোসেন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে পানির জন্য মুখ শুকিয়ে যায়, হায় হায় ইমাম হোসেন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে পানির জন্য কলিজা ফেটে যায়, সামান্য একটু হা করিল অমনি করে তীর মারি, কত হৃদয় বিদার, সামান্য একটু হা করিল অমনি করে তীর মারিল, সামান্য একটু অমনি করে তীর মারিল, তীর ঢুকিল আজগরের গলায়, তীর ঢুকিল নিষ্ঠুরতার তো একটা সীমা আছে, নিষ্ঠুরতা কাকে বলে, কারবালার ঘটনা এটা কেমন নিষ্ঠুরতা, কেমন নিষ্ঠুর হতে পারে, অথচ তাদের মাথায় টুপিও ছিল, তাদের তাবুতে আজানও হয়েছে, এই এজিদ বাহিনীর তাবুতে জামাত হয়েছে, তারা কোন জামাত নামাজ পড়ানো ওয়ালা মানুষ, তারা কোন আজান দেওয়ানো ওয়ালা মানুষ, তারা কোন একামত ওয়ালা মানুষ, ওই বংশের প্রেতাত্মারা এখনো পৃথিবীতে, এখনো পৃথিবীতে, তাদের
তাদের কাছেই রসুলের প্রশংসা ভালো লাগে না।